আমি তো জানি না, আমি জান যে তামিমা বাংলাদেশে আসছে আমি জানি না। আমি তো ওই 15 ফেব্রুয়ারি সকালবেলা হঠাৎ করে ঘুমে আমি ওয়াশরুমে গোসল করতেছি, তো আমার ফ্রেন্ড ওয়াশরুমের দরজা নক, রাকিব ভাই কোথায়? দেখেন দেখেন তো এই একটা ভিডিও বাইরেছে ভাবির, দেখিতে দেখি হ্যাঁ আজব দেখতেছে যে আমার বউ, হায় আমার বউ উইদাউট ডিভোর্স। আমি কোনো নোটিশ না কিছুই আমি পাই নাই আর কি। অবশ্য তারা দাবি করতেছে নাকি আমারে দিছে 3 বছর আগে, তো 3 বছর এই তো সেটা ব্যাপারে আমি পরে বলতেছি। তো তারপরে দেখলাম যে নাসির ভাই বলতেছে যে আচ্ছা আপনি কি চান না তামিমা সুখে হোক? আমি শুনি না হাসবো না এর উত্তর দিব আমি বুঝতেছি না, আমার বউ আছে আমার বাচ্চা আছে, আমি নাসির ভাই বলবো যে তামিমা সুখে হোক? আমি বলছি তামিমা সুখে হোক আমি কিছু করি নাই, আমি কিছু করছি, আমি শুধু একটা ডিফোজ আমি একটা জিডি করছি, কারণ হলো যে আমার সেলফ ডিফেন্সের জন্য আমার সেফ, আমি জানি সেফ ডিফোজ আমি এটা কইরা দেন সাংবাদিকের কাছে বলছি যে ভাই এ তো আমাকে ডিফোজ দেয় নাই বা আমি এরকম ডিফোজের কোনো কিছু পাই নাই বা আমি তাকে দেই নাই। তো এটা কি হয় ভাই, এটা কিভাবে হয়, কি এটা কি আমরা একটা মুসলমান কান্ট্রিতে বাস করি, তো অবশ্যই বাংলাদেশ আমাদের একটা মুসলিম কান্ট্রি, তো আমরা ধার্মিক মুসলমান, সে এভাবে একটা কাজ কিভাবে করে? তার এত কিছু বুঝি নাই যে তার মনে এত ছলনা ছিল। তো এরকম হঠাৎ করে যখন চাকরি নিল হঠাৎ করে একদিন ঝগড়া বাজলো আর্মি সোসাইটির রোডে বাসা, ঝগড়া বাজার পরে বলতেছে তুই কি মনে করছস আমি তো তোর সারাইতেই আইসি এখানে, আমার বলতে শাশুড়ি বলছে, আমি বলতেছি আচ্ছা ছাড়াইতে আইসেন সমস্যা নাই ছাড়াইয়েন আপাতত শান্তি থাকেন শান্তিতে। এইটা পরে সেই ঝগড়া করছে সেই বকা পড়ছে কিন্তু আমি আমার বইয়ের খাতিলে, তারপরেও চুপ, মানে কন্টিনিউ, আমি শান্তি চাইতেছি, আমি চাইতেছি হ্যাঁ শান্তি। তো মানে যখন সে চাইতেছে যে এখন তাইমা চাকরি শুরু করছে, তাইমা যখন শুরু করেছে মাসে স্যালারি 30,000 টাকা যায় 50,000 টাকা পাইতেছে, আমি চিন্তা করতেছি যে সে একটা পোস্টে চাকরি পেয়ে মাসে 50,000 টাকা কামাইতেছে কি এমন চাকরি। একদিন তার সাথে চেরা গ্যালিতে গেলাম, সে দেখতেছে একটা ডেস্কে বইসা নর্মালি সবার সাথে জব যেরকম করে, কিন্তু এই আমার আইডিয়াস ওইখানে সর্বোচ্চ 15,000 থেকে 20,000 টাকা স্যালারি হইতে পারে। তার দেখতেছি স্যার, যখনই স্যার দেখতেছি দামি মোবাইল গিফট করতেছে, স্যার দেখতেছি তারে বাসায় নিয়ে যাইতেছে, মানে স্যারের বাসায় যাইতেছে ও ফ্রেন্ড ঘুরতে, তখন আমার একটা চাকরির প্রতি সন্দেহ হলো। তো তামিমার বললাম তামিমা ডেকে রুমে বললাম যে দেখো তোমার আমি কিন্তু অনেক বিশ্বাস করি, কয় দেখো রাকিব এরকম হাত দিয়ে বলতেছে তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি এমন কিছু করবো না যেটা আমাদের এবং আমার সন্তানের প্রতি, আমি ওকে ইনশাল্লাহ এখন তোমার চাকরিতে গেলাম আর কোনো দিন এই বিষয়ে কথাও বলি নেই। তো একদিন রাত্রে সে বাসায় নেই, বাসায় নেই মানে আমি দোকান থেকে যাওয়ার পর দেখি যে বাসায় নেই, রাত্রে 10টা বেজে গেছে। কত সালের দিকে এটা? মেবি আমার মেয়ের বয়স তখন 1 বছর, আচ্ছা এখন 8 বছর, তো 1 বছর। তো তখন তার সাথে তার একটা বোনও আছে, সেও এখন চাকরি করে, সে ওই যে মামতো শালী, তার মা যথেষ্ট ভালো মানুষ, সেও অনেক, তার ওর ফ্যামিলি সবাই জানে, ওর ফ্যামিলি সবাই জানে যে আমি কেমন ছেলে, ওর ফ্যামিলি এখনও বলতেছে আমার, সবাই কমেন্টস করতেছে রাকিব আর তোমার জন্য দোয়া রইল, ওর ফুপার আমার কমেন্টস করতেছে। তো এত কথা বলা কি, তারপরে আমরা তো মানে আপনাদের সম্পর্কের ভিলেন ছিল শাশুড়ি, সে মূলত আমাদের আলাদা করতে চাইছে, ঠিক আছে, যখনই চাকরি হয়েছে তখন থেকে ই করছে, তখন চাকরিটা নেওয়ার পরেই সে বাসাটা চেঞ্জ করে আসলো 10 নম্বর সেক্টরে। সোজা কথা ভাই, আমি একটা ম্যানেজার হইয়া আমি তো ভাই 40,000 টাকার বাসা বের করতে পারবো না, সম্ভব না। তখন সে বাসাটা নেওয়ার পরেই কী করলো, চাকরিটা হুট করে ছেড়ে দিল। ভাই আমি ভাই পাশে 40,000 টাকা ভাড়া, এই 4টা লোক খাওয়া যাওয়া, 6টা লোক, তারপর তো মেহমান আসি টুকটাক, তাই না, বাচ্চার খরচ আছে। তো আমি কি করলাম, আমার ভাই আছে লতিফ ভাই, ওনার কাছ থেকে ধার দেনা করে আমি 3 মাস ওই বাসাটা চালাইয়া দেন আমি একটা কাজ করে ওইটা ছেড়ে দেন আমি 14 নম্বর সেক্টরে শিফট করি, মানে আমার আয়ত্তের ভিতরে যখন শিফট করি ঝামেলা শিফট করিয়া, তখন সে আমাকে বলতেছে যে আমি সৌদি এয়ারলাইন্সে একটা ইন্টারভিউ দিছি, ও না এর আগে বাংলাদেশ ইন্টারভিউ দিছে, বাংলাদেশ তার আম্মা বলতেছে ঠিক আছে আমার ভাই প্রধানমন্ত্রী NSI তে চাকরি করে, টাকা ঘুষ লাগে যা লাগে দিব, অনেক কোথায় ঘুষ, ঘুষের কথা শুনেই সব শেষ, তার মা শেষ, কারণ সে টাকা পাবে কোথায়, সে কী করে? তাকে আমি যদি একটু সংক্ষিপ্ত করি এবং আমি যদি আপনার কাছে স্ট্রেট জানতে চাই, তাইমা উচ্চ বিলাসী ছিল, আধুনিক জীবনযাপন পছন্দ করত এবং এটা ওর মাও পছন্দ করত, তাই তো? তামিমা বলতে কি একটু উচ্চ বিলাসী হয়েছিল না, কিন্তু শুরু হয়েছে যখন চাকরি হওয়ার পর থেকে। আচ্ছা মানে যখন